আসসালামু আলাইকুম। তরিত্র সেনের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা দেখব তরিত্র সেনের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এই এমসিকিউগুলো শর্টকাট ট্রিক্স, কিভাবে তুমি জাস্ট 3 থেকে 4 সেকেন্ডে এর আনসার বলে দিতে পারবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো আজকের দিনের আমাদের প্রথম এমসিকিউ বলা হয়েছে 18 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে সঞ্চিত করতে প্রয়োজনীয় চার্জ কত। অর্থাৎ তোমাকে যদি এই টাইপের এমসিকিউ দিয়ে বলা হয় থাকে যে প্রয়োজনীয় চার্জ, অথবা বলা হয়ে থাকতে পারে যে কী পরিমাণ বিদ্যুৎ লাগবে, তবেই কেবল তুমি এইভাবে সলভ করতে পারবে যেভাবে এখন আমি সলভ করব। তো চলো দেখি কিভাবে এই ম্যাথটা সলভ করা যায়। তো এই এমসিকিউটা করতে হলে তোমার অ্যালুমিনিয়াম সম্পর্কে ক্ষুদ্র ধারণা লাগবে, যেমন অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত আর অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা কত। আমরা জানি যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13 এবং অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা হচ্ছে 27 অর্থাৎ 27। এবং আমরা জানি যে অ্যালুমিনিয়াম কিন্তু সর্বোচ্চ 3টে ইলেকট্রন কী করতে পারে, ছাড়তে পারে। তো এই ধারণা থাকলেই কিন্তু তুমি এই এমসিকিউটা সলভ করতে পারবে। তো এখন আমরা এই এমসিকিউটা সলভ করব। দেখো অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা কত, 27। তো আমরা নিচে লিখব অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা, এবং উপরে লিখব যে অ্যালুমিনিয়ামের কয়টা চার্জ, সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারে। যে অ্যালুমিনিয়াম সর্বোচ্চ 3টে ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাহলে উপরে লিখব আমরা 3, এবং গুণ দিয়ে লিখব যে কয় গ্রাম বলছে, অবশ্যই 18। তো এভাবেই কিন্তু আমরা এটা সলভ করতে পারবো। তো এখন কাটাকাটি করে কিন্তু আমরা মানটা বের করতে পারবো, যে 3 যদি আমরা 27কে কাটি তাহলে আসে যে 9, আর 9 যদি আমরা 18কে কাটি তাহলে আসে 2 ফ্যারাডে। তো এটাই আমাদের আনসার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা নিচে কী লিখব, যে নিচে লিখব অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা, এবং উপরে লিখব যে চার্জ ইনটু কত গ্রাম দেওয়া থাকবে সেটা আমরা লিখব, তারপরেই এই ম্যাথটা সলভ করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই এমসিকিউগুলো তোমরা কীভাবে সলভ করবে। তো যারা 1 নম্বর এমসিকিউটি বুঝেছো তারা কিন্তু বাকিগুলো এমনিতেই পারবে। তো চলো আমরা 2 নম্বর এমসিকিউটা সলভ করে আসি। তো আজকের দিনের আমাদের 2 নম্বর এমসিকিউ, তো 2 নম্বর এমসিকিউর মধ্যে প্রথমেই একটা বিক্রিয়া দেওয়া আছে। তো বিক্রিয়াটা আমাদের ফ্যাক্ট না, আমাদের দেখতে হবে যে কী বের করতে বলা হয়েছে। বলা হয়েছে যে এই বিক্রিয়ায় 9 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু উৎপাদনে প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণ কত। তো আমি প্রথম এমসিকিউর মধ্যেই বলেছিলাম যে যদি চার্জ এবং বিদ্যুতের পরিমাণ বের করতে বলা হয় তবেই কেবল এই শর্টকাটটি ব্যবহার করবে। যে তো অ্যালুমিনিয়ামের আমরা কী লিখবো, বড় সংখ্যা যে 27, আর উপর লিখবো চার্জ 3 ইনটু, আর কত গ্রাম দেওয়া আছে, অবশ্যই 9 গ্রাম। তো আমরা যদি 3 দিয়ে আবার 27কে কাটি তাহলে আমাদের আসে 9, এবং 9 দিয়ে যদি আমরা 9কে কাটি তাহলে আসে 1। তো এটাই কিন্তু আমাদের আনসার, যে 1 ফ্যারাডে। তো 1 নম্বরটি হলো আমাদের সঠিক আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। তো আজকের দিনের আমাদের 3 নম্বর এমসিকিউ, আশা করি এখন বাকি এমসিকিউগুলো তোমরা এমনিতেই করতে পারবে। বলা হয়েছে 27 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে কী পরিমাণ বিদ্যুৎ লাগবে। তো আমাদের আবার প্রতিবারের মতো বিদ্যুৎ বের করতে বলা হয়েছে। তো আমরা প্রথম কী লিখবো, যে উপর নিচে লিখবো 27, উপরে লিখবো হচ্ছে চার্জ কত, 3, গুণ হচ্ছে কত কত গ্রাম বলা হয়েছে, 27। তো আমরা 27 দিয়ে 27কে যদি কাটি তাহলে থাকে আমাদের 3 ফ্যারাডে। তো আমাদের আনসার হলো 2 নম্বরটা, যে 3 ফ্যারাডে, এটাই আমাদের আনসার। তো 4 নম্বর এমসিকিউটি একটু দশমিক আকারে আসবে, কারণ হচ্ছে এখানে দশমিক আকারে মান দেওয়া আছে। 4 নম্বর এমসিকিউর মধ্যে আমাদের বলা হয়েছে যে 13.5 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে প্রয়োজনীয় চার্জ কত। তো আমাদের আবার প্রতিবারের মতো বের করতে বলা হয়েছে যে চার্জ কত। তো আমরা প্রথম কী করবো, যে নিচে লিখবো ভর সংখ্যা 27, উপরে 3, গুণ হচ্ছে 13.5। তো এখন দেখো আমরা 3 দিয়ে কিন্তু 27কে কাটলে 9 আসে, এবং 9 দিয়ে যদি আমরা 13.5কে ভাগ করি তাহলে আমাদের যেটা আসবে, যে 9কে 9 ভাগ হচ্ছে, বিয়োগ করলে থাকে হচ্ছে 4, আর এখানে 5 45 5 9 45, আর এখানে একটা দশমিক, অর্থাৎ 1.5। তো 1.5 আমাদের যেখানে আছে সেটাই কিন্তু আমাদের সঠিক আনসার। তো 1.5 আমাদের বি নাম্বারটা আছে, তো এটাই কিন্তু আমাদের সঠিক আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই টাইপের এমসিকিউ আসলে তোমরা কীভাবে সলভ করবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে হোম স্টে সেফ, খোদা হাফেজ।